जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, धनतेरसे धन प्राप्ति करते धनतेरसे दिन कोनो सोना रूप नय, एकुशटी दुर्बाई यथेष्ट। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন যে পবিত্র ধনতেরাসে যারা সোনারূপো কিনতে পারবেন না তাদের জন্য কি কোনো উপায় বা ক্রিয়া নেই যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সুনিশ্চিতভাবে পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা সোনারূপো কিনুন বা না কিনুন, অন্তত পাঁচ টাকা খরচ করে ও একুশটি দুর্বা দিয়ে এই প্রয়োগ বা এই ক্রিয়া একবার করে দেখুন। আমি সুনিশ্চিতভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনাদের অর্থভাগ্যে বিশাল উন্নতি হবে, সারা বছর অর্থ বৃষ্টি হবে মা লক্ষ্মীর কৃপায়। তবে তার আগে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, যারা অর্থ কষ্টের দীর্ঘদিন ধরে ভুগছেন বা যারা ধরুন অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন ঠিকই, কিন্তু সেই উপার্জিত অর্থ নিজের কাছে ধরে রাখতে পাচ্ছেন না, বা যারা ধরুন ইনকাম করার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তারা অতি অবশ্যই এই পবিত্র ধনতেরাসের শুভ দিনে মাত্র পাঁচ টাকা খরচা করে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন। তবে এই প্রয়োগ বা ক্রিয়াটি করার পরে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সুনিশ্চিতভাবে পাবেন। মায়ের কৃপায় আপনাদের অর্থভাগ্যে উন্নতি ঘটবে, তাই মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস ও ভরসা রাখুন। দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা আপনাদের জীবনে এই প্রক্রিয়াটি করার যে শুভ ফল তা আপনারা সুনিশ্চিত রূপে পাবেন। দেখুন বন্ধুরা, আমি অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আমাদের সকলের আর্থিক সামর্থ্য কিন্তু সমান নয়। এবার ধরুন এই পবিত্র ধনতেরাসের দিন সোনা রূপো এই ধরনের দামি ধাতু কেউ যদি ক্রয় করতে না পারেন, সেই ক্ষেত্রে কি মা লক্ষ্মী প্রবেশ করবেন না? এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা কোনো ভিডিও থেকে পাননি। তবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপায়ের কথা আপনাদেরকে জানিয়ে দেব যা শুধুমাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনারা একবার করে দেখুন। মা লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি আপনাদের পরিবারের ওপর আপনার ওপর সদা সর্বদাই থাকবে। দেখুন বন্ধুরা, ভগবানের আশীর্বাদ ও কৃপা কখনোই অর্থের দম্ভে পাওয়া সম্ভব নয়। ভগবান বা ঈশ্বরকে যদি মনে প্রাণে ভক্তি নিষ্ঠা সহকারে ডাকেন তবেই দেবদেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব। আর আপনি যদি প্রচুর সোনা রূপো গহনা ইত্যাদি কেনেন এবং মনে যদি প্রকৃত দেবদেবীর প্রতি ভরসা নিষ্ঠা বিশ্বাস যদি না থেকে থাকে তাহলে কিন্তু কোনো ফলই আপনার মিলবে না। আর আপনারা যদি মাত্র পাঁচ টাকার কয়েন ব্যবহার করেন তাহলে অতি অবশ্যই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদাই থাকবে। তবে কিভাবে এই পাঁচ টাকাটির ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন তথা এই প্রয়োগটি আসলে কি, এই সব বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা ধন্য হতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, যদি আপনার কাছে একটি পাঁচ টাকার কয়েন থাকে তাহলে অতি অবশ্যই বিশেষ এই নিয়মটির মাধ্যমে সেই কয়েনটি মা লক্ষ্মীর চরণে প্রদান করুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ নিজের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করুন। বন্ধুরা, আমরা কম বেশি ইতিমধ্যে জেনেছি এই পবিত্র ধনতেরাসের যে শুভক্ষণ ও তিথিটি পড়েছে, আর এই তিথিতেই আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে, তবেই কিন্তু সুফল মিলবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই যেটি করতে বলবো যে এই পবিত্র ধনতেরাস তিথি থাকাকালীন সবার প্রথমেই স্নান পর্বটি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর একটি চেলি কাপড়ের মধ্যে একটি পাঁচ টাকার কয়েন ও একুশটি দুর্বা রেখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন।
তবে অতি অপমানে রাখবেন যে আপনাকে কিন্তু একটি প্রদীপ প্রজ্বলিত করতেই হবে। এরপর ওই পাঁচ টাকার কয়েন ও দুর্বা সহযোগে ওই চেলিটি অর্পণ করার পর আপনার যা মনের ইচ্ছা, আপনার মনস্কামনা মনোবাসনা মা লক্ষ্মীর কাছে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসের সহিত জানাবেন তথা আপনি যা পেতে চান সেটিও মায়ের কাছে ব্যক্ত করবেন। বন্ধুরা, এই কাজটি আপনারা একবার করে দেখবেন। আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন এবং মা লক্ষ্মী আপনাকে খালি হাতে কখনোই ফেরাবেন না। মা লক্ষ্মী আপনাদেরকে সৌভাগ্য প্রদান করবেন এবং জীবন থেকে আর্থিক কষ্ট নামক অন্ধকারকে মা লক্ষ্মী স্বয়ং মুছে দেবে। দেখুন বন্ধুরা, এ কথা সত্য যে ভগবানের আশীর্বাদ কখনোই মূল্য দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে ধরুন যাদের কিছুই নেই, যারা ধরুন সোনা রূপা কিনতে পারেন না, তারা কি তাহলে ভগবানের আশীর্বাদ পাবার যোগ্য নয়? বন্ধুরা, এ কথা সম্পূর্ণ ভুল। পরমেশ্বর ভগবান অন্য কেউ না, উনি হলেন আমাদের মনের ভাব, ভক্তি, আমাদের বিশ্বাস। তাই আমরা যাকে যতই ঠকানোর চেষ্টা করি না কেন, কিন্তু ঈশ্বরকে আমরা কখনোই বোকা বানাতে পারি না। কারণ স্বয়ং ঈশ্বর জানেন যে কে কিভাবে তার পূজা আরাধনা করছে, তার প্রতি কতটা ভক্তি রেখেছে, তার উপরে কতটা বিশ্বাস রেখেছে। আপনারা নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসের উপর নির্ভর করেই মা লক্ষ্মী আপনাদের আশীর্বাদ ও কৃপা করবেন। তাই এই উপায় বা ক্রিয়াটি মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করবেন। এর ফলে মা আপনার গৃহে প্রবেশ করবে এবং আপনাকে আর্থিক কষ্ট থেকে মুক্তি দেবেন। তবে যারা এইসব উপায় বা ক্রিয়াতে বিশ্বাস করেন না, তারা এই সবগুলি করতে যাবেন না। কারণ মনে ভক্তি ও বিশ্বাস না থাকলে কখনোই ফল মিলবে না। বন্ধুরা, যদি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, যদি আপনারা চান মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা, মনের ইচ্ছা, মনের অভিলাষা পূরণ করতে, তাহলে অবশ্যই এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশোনা, তার কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। শুধু তাই নয় বন্ধুরা, মা লক্ষ্মীর সঙ্গে সাথে না থাকলে দশ দিক থেকে নানান রকম ঝুট ঝামেলা কলহ জীবনে এসে জড়িয়ে যায়। সেই সঙ্গে অর্থের অপচয় হয়। আপনারা যে অর্থকে অক্লান্ত কঠোর পরিশ্রম করে উপার্জন করবেন, সেই উপার্জিত অর্থ সঞ্চয় হবে না, কোনো না কোনো মাধ্যমে জলের মতো বেরিয়ে যাবে, এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যে ব্যক্তির ওপর লক্ষ্মীশ্রী থাকে না, সেই মানুষ বা সেই পরিবার কিন্তু কখনোই আয় উন্নতি করতে পারে না, আর এটা সম্ভবও নয়। তাই আমাদের প্রত্যেকের জীবনে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা, তাই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা প্রত্যেকটা মানুষের জন্য অনিবার্য দরকার। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে প্রক্রিয়াটার কথা জানিয়ে দেব, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সঙ্গে মনে বিশ্বাস রেখে আপনারা যদি পালন করতে পারেন, তাহলে আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। সেই সঙ্গে আপনি যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন, তাহলে আপনার জীবন থেকে দারিদ্রতা ও ঋণ মুক্ত হবে, আপনার মনস্কামনা পূরণ হবে, মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে, যা আপনারা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন, আপনাদের বাজে খরচ বন্ধ হবে, আপনাদের সমস্ত প্রকার দুর্ভাগ্য কেটে যাবে। এক কথায় বলতে গেলে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।